بسم الله الرحمن الرحيم স্নেহের ছাত্র ছাত্রীরা বিশেষ করে জামালপুর কালিয়াকৈর এমএস আরিফ ইনস্টিটিউটের নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা আজকে তোমার রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই পর্যায় সারণী নবম দশম শ্রেণী থেকে একেবারে অনার্স, রসায়ন অনার্স যারা পড়ে তাদেরকে ও পড়ানো হয়। আর তোমাদেরকে যে পাঠটা দেওয়া হবে এটা হলো একেবারে পটভূমি সহ, অর্থাৎ এর ইতিহাস সহ কিভাবে পর্যায় সারণী আসলো, বিভিন্ন বিজ্ঞানীর শত শত বছরের যে সাধনার ফল হইলো রসায়নের এই পর্যায় সারণী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়। তবে একটু মনোযোগী হলে এবং একটু বুঝে পড়লে এই পর্যায় সারণী অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার এবং পুরো রসায়ন এই পর্যায় সারণীর জন্য সহজ হয়ে যাবে। যে কারণে আমি ছাত্রছাত্রী যারা আছো তারা তো শুনবেই, শিক্ষা এমন একটা জিনিস যেটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে কিন্তু হিংসা করা যাবে না। আমি সেই অর্থে বলবো যারা যারা ক্লাসটা শুনবে বা ডাউনলোড করে রাখবে তারা তোমাদের বন্ধুরা যদি আগ্রহী হয় তাহলে তাদেরকেও এই পড়াটা দেবে। প্রথম দিন আমি একটু ভূমিকার কথা বলবো, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমার খুব ভালোই জানা আছে খুব কম পরিবারের সন্তানেরাই উদার মনের হয়ে থাকে। তারা মনে করে যে আমি পারি, অন্যে যেন না পারে। আসলে তারাই আর পারে না কোনোদিন। যারা উদার মনের হয় স্রষ্টাও তাদের নানাভাবে সহায়তায় থাকে এবং তার যে মনটা তার যে এই ব্যক্তিটা অনেক ব্যাপক হয়, ফলে হয়েছে কি সেখানে জ্ঞান জ্ঞানের একটা ভান্ডার হয়ে যায় তার অন্তরটা। কিন্তু যারা এই শিক্ষা নিয়ে এই কৃপণতা করে অথবা শিক্ষা নিয়ে তোমার হিংসা বিদ্বেষ এসব বা শত্রুতাও হয় অনেক ক্ষেত্রে, যে দেখা গেছে ক্লাসে একজন একজনকে ডিঙ্গিয়ে গেছে, সে তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে অথবা অন্য কোনোভাবে ক্ষতি করারও চেষ্টা করে, আমাদের দেশে এরকম আছে। তো এইরকম মানসিকতা শিক্ষার উদ্দেশ্য নয়, তাহলে তার শিক্ষিত হওয়ার কোনো কারণই থাকে না। তো এরকম ছেলে মেয়েরা দেশের জন্য ভালো করতে পারে না, আত্মীয় স্বজন মা বাবার জন্য ভালো করতে পারে না, আর নিজের জন্য ভালো করতে পারে না। অতএব আমি যেটা বলবো যে তোমরাও শিখবে, পাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরও সহায়তা করতে চেষ্টা করবে, দেখবে যে তোমার এতে পড়াটা মনটা বড় হবে, পড়াটা মানে তখন আনন্দে থাকবে, পড়াটা সহজ হবে, নিজের প্রতি নিজে সন্তুষ্ট থাকবে। এইটা আমার উপদেশ। পর্যায় সারণি হলো, প্রথমে বলতে হবে পর্যায় কি জিনিস, সারণি কি জিনিস। সারণি হলো ইংরেজিতে টেবিল, টেবিল এই টেবিল হইলো আমরা যে লেখাপড়া করি সেই টেবিল না, এটা হলো শখ। যেমন টেবিল বলে একটু টেবিলে সাজাও, বললো যে এই গ্রামের যারা 10 বছর পর্যন্ত বালক বালিকা আছে তাদের নাম লেখ, আর 10 থেকে 50 বছর পর্যন্ত যারা আছে তাদের নাম লিখ, আর 50 থেকে তার তদূর্ধ্ব 50-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদের নাম একটা ছকে লিখো। এই যে ছক, এটা হইলো টেবিলে লিখলাম আমরা, একটা সারণী করলাম। তাহলে এই সারণী হইলো টেবিল, ইংরেজিতে টেবিল বলে এখানে, এই টেবিল হইলো বাংলায় লিখছে সারণী, সারণী হইলো ছক আর কি, যে ছকের মধ্যে তোমার ওই ছকে মানুষের নাম লিখে বয়স অনুযায়ী, আর এই ছকে হইলো বিভিন্ন মৌলিক পদার্থগুলো তোমার তাদের ধর্মের ভিত্তিতে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, আগে এটা পারমাণবিক ভরের ভিত্তিতে হতো, ভর সংখ্যার ভিত্তিতে, পারমাণবিক ভর আর ভর সংখ্যা একই কথা, এখন আমরা ভর সংখ্যাই বলি। পারমাণবিক ভরের ভিত্তিতে বা ভর সংখ্যার ভিত্তিতে পূর্বে সাজানো হয়েছিল, বর্তমানে এটা আধুনিক পর্যায়ে সেভাবে পারমাণবিক সংখ্যার উপর সাজানো হয়েছে। যাই হোক, আমরা প্রথম থেকে পড়বো, আমি কি জিনিসটা পড়াচ্ছি সেটার একটা ভূমিকা দিচ্ছি তোমাদের। এখন এই মৌলিক পদার্থ তোমরা তো এটা সম্বন্ধে জানার কথা তোমাদের, তবে অনেকে আছে যে বিভিন্ন স্কুলে লেখাপড়া করেছে, তারা তারা হয়তো দেখা গেলো 8ম শ্রেণীতে রসায়নের যে 3টি অধ্যায় আছে এই 3টি অধ্যায়ে টিচারদের কাছে কঠিন লাগে বিধায়,
বা অনেক স্কুলে হয়তো রসায়ন বিষয়ের শিক্ষকই নাই স্কুল লেভেলে, তো যে কারণে এই তিনটে অধ্যায় অনেক স্কুলে বাদ দিয়ে যায়। আর নবম শ্রেণীতে এসে তখন একটু এই মূল বা বেসিক যে ভিত্তির গোড়ার জিনিসগুলো এগুলো বুঝতে তাদের অসুবিধা হয়। এর জন্য আমরা এই চ্যাপ্টার পড়ানোর আগে প্রথম দিন একটু ভূমিকাই আমার চলে যাবে, এই মূলগুলোকে সাজানো হয়েছে তাদের ধর্মের ভিত্তিতে, আরো সূত্র আছে, এই মূলগুলোকে যে সাজানো হয়েছে একই রকম ধর্ম বিশিষ্ট মূলগুলোকে একটি খাড়া লাইনে, এটাকে কলাম বলে। কলাম মানে খাড়া লাইন বা স্তম্ভ, যেমন বিল্ডিং এর কলাম করে শুনছো তোমরা, যদি দালান কোঠা করে থাকো তাহলে এই শব্দ সাথে পরিচিত। অশিক্ষিত মানুষরাও কন্ট্রাক্টররা বলে যে কলাম কয়টা কলাম করছো, CULUMN, এন এর উচ্চারণ হয় না, কলাম, এই কয়টা কলাম করছো, মানে খাড়া স্তম্ভ, খাড়া স্তম্ভ, এই খাড়া স্তম্ভ এটাকে বলে কলাম। আর বাংলায় আমাদের বইয়ে বলছে এটাকে কলাম না বলে বলছি আমরা গ্রুপ, যখন বইয়ের বাসায় গেছি তখন বলছি গ্রুপ বা শ্রেণী, একই জিনিসের কত নাম। তা আমরা বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে ইংরেজিতেই লিখছি, আবার মাঝে মাঝে বাংলায়ও লিখছি। তো গ্রুপ বা শ্রেণী মানে খাড়া লাইন, মৌলের খাড়া সারি, মৌলের খাড়া লাইন বা কলাম বা স্তম্ভ বা তোমার গ্রুপ। দেখা গেছে যে মৌলগুলোকে এই যে পর্যায় সারণীটা তোমাদের ক্যামেরায় এই আছে, আমি আমি জানি না তোমাদের, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, দেখবে যে খাড়া লাইন আছে, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম 18টা খাড়া লাইন আছে। কয়টা খাড়া লাইন আছে? 18টা খাড়া লাইন আছে। আবার শোয়ানো লাইন আছে, এটাকে বলে আনুভূমিক। দেখবে যে 1 নম্বর লাল 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 দিয়ে লিখছে, সংখ্যা দিয়ে লাল করে লিখছে, 1, 2, 1 নম্বরে হাইড্রোজেনটা দেখা যাচ্ছে, শেষে ওই পাশে এটা পর্যায় সারণীর একটা আংশিক অংশ, শেষে আছে হিলিয়াম, মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে, এইটার ব্যাখ্যা আছে, সব আছে। পূর্ব আমরা আস্তে আস্তে, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে নিচের দিকে গেছে। এইভাবে যেতে যেতে তোমার সাতরা তোমার আসছে, পর্যায়ে আসছে, সাতরা পর্যায়ে আসছে। এগুলো হলো আনুভূমিক ভাবে সাজানো, অর্থাৎ ভূমির সাথে সমান্তরাল, ভূমি মানে মাটি, মাটির সাথে সমান্তরাল, মানে শোয়ানো, খাড়া না। তাহলে এইরকম মূলের সারি সাজানো হয়েছে, এর বিরাট ইতিহাস আছে, কয়েকশো বছর ব্যাপী বিজ্ঞানীরা সাধনা করে এবং বিজ্ঞানীরা গবেষণা করে এবং বিজ্ঞানীরা প্র্যাকটিক্যাল কাজ করে পরীক্ষা নিরীক্ষা করে এই মৌলগুলোর ধর্মের ভিত্তিতে এইভাবে মৌলগুলোকে সাজানো হয়েছে। এইটা যদি আমরা ভালো বুঝি তাহলে আমরা জানতে পারবো যে কোন মৌলের সাথে কোন মৌলের ধর্মের মিল আছে। যেমন তোমার প্রথম যে সারি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বা প্রথমে হাইড্রোজেন আছে, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ধর্মের মিল আছে। যদিও হাইড্রোজেনটা একটু অন্যরকম কালার করে দিছে, দেখছো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম একটু হলুদ রঙে দেওয়া আছে তোমাদের বইয়ে, আর হাইড্রোজেনটা গ্যাস বলে ওইভাবে দেওয়া আছে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো কঠিন এই এবং ধাতু, আর হাইড্রোজেন হলো অধাতু, কিন্তু এদের গঠনের মিল আছে। হাইড্রোজেনও এই পর্যায় সারণীতে তোমার যদি শ্রেণীবিন্যাস তোমাদের শেখানো হয়েছে এই কয়দিনে, আমি নিজেই তোমাদের ক্লাস নিয়েছি কিনা জানি না, হ্যাঁ নিয়েছি নিয়েছি, নবম দশমে একসাথে ক্লাস নিয়েছি। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখবা পারমাণবিক সংখ্যায় 1, মানে একটা ইলেকট্রন আছে এর মধ্যে নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে। তাহলে একটা ইলেকট্রন সাজাইতে গেলে 1s1, অর্থাৎ এস অরবিটালে একটা ইলেকট্রন আছে। আবার লিথিয়ামে পারমাণবিক সংখ্যা 2, দেখবা যে পারমাণবিক সংখ্যা কত, লিথিয়ামের 2 না, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, পারমাণবিক সংখ্যা কত 3, দেখবা যে লিথিয়াম হলো 2 নম্বর সারিতে বলে হঠাৎ আমার বলে বলা হয়েছে 2। লিথিয়াম দেখবা যে পারমাণবিক সংখ্যা কত 3, 3 হইলে এখন ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেনের 1s1, মনে রাখো এস অরবিটালে একটা ইলেকট্রন। লিথিয়ামেও দেখবা 1s2, 2s1, ওই এস অরবিটালে একটা ইলেকট্রন। আবার সোডিয়ামও দেখবা ওই এস অরবিটালে একটা ইলেকট্রন, যেমন সাজাতে। এটাই ছক, যে ছকের মধ্যে মৌলগুলোকে তাদের ধর্মের ভিত্তিতে, ধর্মের সাথে মিল আছে এইরকম ভিত্তিতে খাড়াভাবে সাজানো হয়েছে, খাড়াভাবে কতটুকু সারি দেওয়া হয়েছে। এবং খাড়াভাবে সারি দেওয়ার পর দেখা গেছে যে আনুভূমিক ভাবে বা ভূমির সাথে সমান্তরাল যে সারিগুলো, পাশাপাশি যে সারিগুলো, সে সারিগুলো একটা বিরাট ধর্ম, ধর্মের একটা ব্যাপার আছে ওইখানেও। মৌলের পারমাণবিক ভর আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে ডান দিকে গেছে বাম দিক থেকে প্রতিটি পর্যায়ে, আর পারমাণবিক ভর বৃদ্ধি পেয়েছে। যাই হোক, তোমাদের এতক্ষণ আলোচনায় যদি কোনো কিছু কঠিনও লাগে আমি সহজ করে আনতেছি। তাহলে প্রথম দিন আমাদের ভূমিকার পড়াটাই যাবে, পরবর্তী দিন তোমরা খুব ভালো বুঝবে।
তাহলে আমরা পড়ব পর্যায় সারণী। পর্যায় মানে কি? একের পরে এক। পর্যায় অর্থ কি? তাহলে একের পরে এক। একের পরে এক কি? একের পরে এক মৌল সাজানো হয়েছে। কিসের ভিত্তিতে সাজানো হয়েছে? পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে। যেমন হাইড্রোজেন প্রথম পারমাণবিক সংখ্যায় এক, তারপরে অনেক ঘর ফাঁকা রেখে দিয়েছে কি হিলিয়াম। কেন এই হিলিয়ামটা এত দূরে দিছে কেন? তোমাদের বই যদি সামনে থাকে তাহলে দেখতে পাবে, এবং পর্যায় সারণীর একটা অর্ধেক অংশ এই আমার এই ক্যামেরার মধ্যে আছে, বাকি অংশ আমাদের যে রবিউল সাহেব উনি যদি দিতেন তাহলে ভালো হতো। হাইড্রোজেনের পর হিলিয়ামটা দেখতে পেত বইয়ের মধ্যে, আরেকটা অংশ আছে ওই পাশে, শেষ অংশে হিলিয়ামটা আছে ওই আরেক পাতায়, অন্য পাতায়, অন্য পৃষ্ঠায়। প্রথম দিকে দিতে হবে, চেষ্টা করতেছে, খারাপ হবে। ইয়েস, হিলিয়াম আসছে, ধন্যবাদ। দেখো হাইড্রোজেন ওই প্রথম প্রথম যে মাথার মধ্যে যে সারিটা প্রথম ছিল হাইড্রোজেন, পরে আসছে হিলিয়াম, এই যে এরো লাল এরো দিয়ে দিয়েছে। এই হিলিয়ামটা কিন্তু এই যে তার আগে যে 17 লেখা, 17 নম্বর শ্রেণী, তার উপরে ফ্লুরিন আছে, এইখানে দিতে পারতো, কিন্তু এইখানে দিলে হিলিয়াম এই ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের সাথে ধর্মের মিল হয় না, মিল হয় এই হিলিয়ামের সাথে, তার পরের মৌল যে নিয়ন, এই নিয়নের সাথে। ফলে হয়েছে কি, হাইড্রোজেনকে ওই মাঝখানে কোন লাইনের মধ্যে না ফেলে, কোন খাড়া লাইনের মধ্যে, খাড়া স্তম্ভের মধ্যে বা কলামের মধ্যে বা গ্রুপের মধ্যে বা শ্রেণীর মধ্যে, একই কথা, সবটি একই জিনিসের নাম। দেখো একই জিনিসের কত নাম, খাড়া লাইনটার নাম কলাম বলা যায়, গ্রুপ বলা যায়, শ্রেণী বলা যায়। হাইড্রোজেনকে কোনো গ্রুপ খাড়া গ্রুপে না ফেলে হিলিয়ামকে ওই হাইড্রোজেনের পরে সব ফাঁকা রেখে আলাদা ডাইনে এনে ফেলছে 18 নম্বর শ্রেণীতে। উপরে দেখো 18 লেখা, এটার শ্রেণী বা গ্রুপ। তাহলে এখন মনে রাখবা এটাকে আমরা গ্রুপ বা শ্রেণী বলবো, বা স্তম্ভ বলবো, খাড়া স্তম্ভ বা কলাম বলবো। কিন্তু খাড়া স্তম্ভ বা কলাম এগুলো হয়তো আলোচনার বোঝানোর জন্য বইয়ের মধ্যে একবারই লিখেছে, কিন্তু তোমরা বইয়ে পড়বা গ্রুপ বা শ্রেণী একটার নাম। তাহলে হাইড্রোজেনের পর আসলো কি, ওই সই আসলো কি, হিলিয়াম। তাহলে হাইড্রোজেন হিলিয়াম ধর্মের সাথে মিল রেখে আবার চলে গেছে তোমার লিথিয়াম। আবার লিথিয়ামের পর লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, এই যে দেখো এসে পড়ছে বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আবার একদম শেষে আসছে নিয়ন। এই নিয়নের সাথে হিলিয়ামের ধর্মের মিল আছে। তাহলে খাড়াভাবে সাজানো প্রতিটি মৌলের প্রতিটির সাথে, প্রত্যেকটি মৌল প্রত্যেকটি মৌলের সাথে ধর্মের কি আছে, মিল আছে। হিলিয়ামেও নিষ্ক্রিয়, নিয়নও নিষ্ক্রিয়, আর্গনও নিষ্ক্রিয়, ক্রিপ্টনও নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে এরা সহজে অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না, বা অন্য যৌগের সাথে সহজে বিক্রিয়া করে না। বিক্রিয়া করানো যায়, কিন্তু সাধারণভাবে এদেরকে এই কারণে আমরা নিষ্ক্রিয়ই বলছি, এরা নিষ্ক্রিয় থাকে, এই কারণে এদেরকে নিষ্ক্রিয় মৌলও বলা হয়। এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই নিচের দিকে নামলে এদের গ্রুপ বা খাড়া, কলাম বা স্তম্ভ বলে, বা শ্রেণী বলে, গ্রুপ বা শ্রেণী। প্রত্যেক শ্রেণীর প্রতিটি মৌলের প্রতি অন্য মৌলের সাথে ধর্মের কি আছে, মিল আছে। তাহলে এই জিনিসটা সাজাতে গেলে প্রত্যেকটা মৌলের ধর্ম আগে জানতে হয়েছে, যে এইটার ধর্ম কেমন, আর আমি যে সাজাবো সেই খাড়া লাইনে প্রতিটি মৌলের একটার সাথে আরেকটার ধর্মের মিল আছে কিনা, প্রতিটির সাথে এরকম ধর্মের মিল আছে। তোমরা হয়তো বিরাট পর্যায় সারণী দেখে ভয় পেয়ে গেছো, কিন্তু এত বড় পর্যায় সারণী তোমার পড়তে হবে না। কয়েকটা খাড়া লাইন ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের সিলেবাসের বা আলোচনার মধ্যে আছে, অতএব মাত্র কয়েকটা খাড়া লাইন পড়বো। ডান দিকে আমরা কয়েকটা বেশি পড়বো, বাম দিকে মাত্র দুইটা খাড়া লাইন আমাদের মুখস্থ করতে হবে। এক নম্বর খাড়া লাইন, দুই নম্বর খাড়া লাইন, এক নম্বর গ্রুপ বা শ্রেণী আর দুই নম্বর গ্রুপ বা শ্রেণী। তবু শেষের দিকে যে মৌলগুলো আছে, শেষের দিকে একটা বা দুইটা মৌল, ও মৌলগুলো আমরা না পড়লেও চলবে, কারণ ওগুলো কৃত্রিম ভাবে আবিষ্কৃত, ওগুলোর ধর্ম সম্পর্কে এখনো ভালোভাবে জানা যায় না, ওগুলো বিজ্ঞানীরা জেনেছে আর এই এই পর্যায় সারণীর মধ্যে ঢুকিয়ে দিছে। এই পুরো জিনিসটাকে বলা হয় পর্যায় সারণী। পর্যায় সারণীতে তাহলে কি সাজানো হয়েছে, মৌল সাজানো হয়েছে, কিসের ভিত্তিতে, তাদের ধর্মের ভিত্তিতে, কিভাবে এরা কত দূর গিয়ে আবার আবর্তিত হয়, এই সূত্রের মধ্যে এটা আছে, আমি সূত্রটা বলবো। আবর্তিত হয় মানে ঘুরে আসে। দেখো একেবারে হিলিয়াম গেছে, হিলিয়ামের পরে তোমার কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম কিন্তু আবার ঘুরে ওইখানে চলে গেছে বাম পাশে। তোমাদের যে আমি পুরো জিনিসটা দিলে এখানে আসছে না, আমার মনে হয় কম্পিউটারে করাইলে ভালো হইতো, মোবাইলে এতটা আসে না। দেখো এই যে আবার দিয়েছে তোমাদের টিচার, আবার এটা সুন্দর করে দিয়েছে। দেখো হাইড্রোজেন, তোমরা পারমাণবিক সংখ্যা তো মুখস্থ করছোই, হাইড্রোজেন, তারপরে কি গেল গা বলো দেখি, হিলিয়াম,
এখনো পড়া হয় নাই কিন্তু কিচ্ছু, আমি খালি ভূমিকা দিচ্ছি, এগুলা সবই বুঝবে, পানির মতো বুঝবে। তুমি খালি কিছু বুঝো কিছু না বুঝো, খালি শুনে যাও, আমি ভূমিকা দিচ্ছি। হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম একেবারে আবার ঘুরে আইসা পড়ছে এখানে, কেন আসলো ঘুরে আমি প্রশ্ন করলাম, আসলো হইলো ওই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, খাড়া লাইন, যে এই মৌলগুলোর প্রত্যেকটার গঠন একরকম, ধর্ম একরকম, এরা সব একটা করে ইলেকট্রন ত্যাগ করে একটা করে চার্জ বিশিষ্ট ধনাত্মক আয়ন তৈরি করে। হাইড্রোজেন দেয় এইচ প্লাস, H2+ হবে না, লিথিয়াম দেয় Li+, সোডিয়াম দেয় Na+, কেন দেয় এইটাও আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, কারণ এরা কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় মৌলের মতো হয়, আবার সাধারণত হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার কক্ষপথ একবার শূন্য রাখলেই সে স্থিতিশীল হয়, এই কারণে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হয়, ওটা ব্যতিক্রম, ব্যতিক্রমী মৌল হাইড্রোজেন, এটাও সম্বন্ধে আলোচনা আছে বর্ধ সারণীতে। তাহলে হাইড্রোজেন একেবারে ডাইনে চলে গেছে হিলিয়াম, আবার আইসা পড়ছে কোথায় বলো? লিথিয়াম, আবার এসে পড়ছে হিলিয়াম থেকে আবার ওই দিকে গেছে গা লিথিয়াম। তাহলে এটার নাম কি হলো? মৌলগুলা তাদের ধর্মের ভিত্তিতে কি হয়, আবর্তিত হয়, কোন জায়গায়? পর্যায় সারণীতে। এটার নাম পর্যায় সারণী। এই যে মৌলের যে ছকটা দেওয়া হয়েছে এটার নাম কি? পর্যায় সারণী। তাহলে সারণী মানে কি? ছক বা টেবিল। কার সারণী বা ছক? মৌলের আবিষ্কৃত, এ পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌল, এই 2016 সাল পর্যন্ত, এটা 2020 সাল, 2016 সাল পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌল এই পর্যায় সারণীতে আছে। পর্যায় সারণীর শেষের অংশটা যদি আমাদের রবিউল শব্দে হয় তাহলে দেখাবো, একেবারে শেষের অংশটা ডান দিকে, নিচের দিকে, নিচের দিকে, ইয়েস, নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ, এই যে দেখো 118 আছে। কত আছে? 118 নাম্বার। কোন জায়গায় আছে দেখো? এটা না, আর একটু উপরের দিকে যাইতে হবে, এটা আলাদা বিচ্ছিন্ন অংশ, ইয়েস, উজি, যে তার লেখা উজি, ওই যে নীল, নীল রঙের যেটা, হ্যাঁ, এটা আলাদা অংশ, এই যে হলুদ যে, এটা অন্য জিনিস, এটা ভিতর থেকে আলাদা করে বোঝানোর জন্য দিয়েছে, এটা মূল পর্যায় সারণীর ভিতরে না। এই যে উজি, এই যে এরো চিহ্ন দিয়েছে, এই উজির উপরে দেখো 118 লেখা আছে। উজির উপরে কি আছে? 118 দেওয়া আছে, ইয়েস, এই যে ইনক্লোজার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে 118 নম্বর মৌল। আর কোনার মধ্যে 294 আছে, ওটা হলো বর সংখ্যা, পারমাণবিক বর 294 যেটা আছে। যাই হোক, তাহলে এই হলো পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীতে কি আছে আগে জানলাম আমরা? মৌল আছে। মৌল কেন দেওয়া হয়েছে এখানে? খাড়াভাবে প্রত্যেকটি মৌলের সারির একটার সাথে আরেকটার ধর্মের মিল আছে। তাহলে খাড়ায় একটা সারি যদি আমি মুখস্থ থাকি তাহলে বুঝতে পারবো, ওই মৌলগুলো যদি আমি মুখস্থ করি গবেষণা ছাড়াই আমি বুঝতে পারবো যে এই মৌলের সাথে ওই মৌলের ধর্মের মিল আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন থাকবে যে কোন মৌলের সাথে কোন মৌলের ধর্মের মিল আছে, তিন চারটা দিয়ে দিল, তাহলে তুমি ওই যে তোমার যে বইয়ের সিলেবাসের মধ্যে যে কটা আছে সবটি তার মুখস্থ করতে হবে না, সিলেবাসের মধ্যে যে কটা খাড়া লাইন আমি মুখস্থ করতে বলবো সেই কটা তোমার করলেই তুমি বুঝবা যে ও এই খাড়া লাইনে তো ওই ওই মৌলটাও আছে, তাহলে ওইটার সাথে এই খাড়া লাইনের এই মৌলের ধর্মের মিল আছে, তাহলে অন্য মৌল যেগুলো আছে সেগুলোর ধর্মের মিল নাই, তাহলে সহজেই তখন অ্যান্সার করা যাবে, উত্তর করা যাবে। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, যেমন আর্গনের সাথে কার মিল আছে? ক্রিপ্টন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম আছে, তাহলে তুমি বলবা আর্গনের সাথে ক্রিপ্টনের ধর্মের মিল আছে, এই যে নিষ্ক্রিয় মৌলে। আর্গন ক্রিপ্টন তোমরা জানো, পড়ানো হয়েছে, আমি পড়িয়েছি বলে ওই অদ্দূর গেছি, অন্য স্কুলের ছেলেরা যদি এই পড়াটা পড়তে চায়, সাধারণত গ্রামের স্কুলের, তাদের এই কয় মাসে হয়তো হয়তো বললাম এই পড়ানো হয় নাই, তারা আমার কথা বুঝবে না, কিন্তু তোমরা আশা করি সবাই বুঝতে পারতেছ। তাহলে হিলিয়ামের সাথে ধরো অনেকটি মৌল দিয়া দিছে, সেখানে নিয়নও আছে, বললো যে হিলিয়ামের সাথে ওই মৌলগুলোর কার ধর্মের মিল আছে, তখন তুমি ওইখানে দেখবা যে নিয়ন আছে, তখন তুমি বুঝবা নিয়নের মিল আছে, কেন হিলিয়াম নিয়ন একই খাড়া লাইনের মধ্যে আছে। খাড়া লাইন মানে যাকে আমরা গ্রুপ বা শ্রেণী বলি বইয়ের ভাষায়, আগে বলতাম খাড়া লাইন বা কলাম বা স্তম্ভ, মৌলের খাড়াভাবে সাজানো স্তম্ভ ইত্যাদি ইত্যাদি। তাহলে পর্যায় সারণীতে মৌল সাজানো হয়েছে, মৌল কয়ভাবে সাজানো হয়েছে, কয়টা খাড়া লাইন, কয়টা লাইনে সাজানো হয়েছে? দুই ধরনের, একটা খাড়া লাইন আর একটা হলো আনুভূমিক লাইন, একটা খাড়া সারি, সারি বলে, একটা খাড়া সারি আর একটা আনুভূমিক সারি। আনুভূমিক সারি মানে শোয়াই না, শোয়ানো, এই যে ধরো প্রথমে হাইড্রোজেন এবং হিলিয়াম এটা পাশাপাশি ভূমির সাথে সমান্তরাল, এটাকে বলে আনুভূমিক। আবার ধরো দুই নম্বর সারিতে আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম থেকে, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে অনেক ফাঁকা,
ফাঁকার পর এসে পড়ছে দেখো ক্যারাডাইন পাশে বুরন, কি এসে পড়ছে দেখো বুরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, আবার চলে গেছে। কেন চলে যায় এটা বুঝে ফেলছো এর মধ্যে? কারণ নিয়নের পরে আছে তোমার কি আছে বলো, নিয়ন, সোডিয়াম, সোডিয়াম আছে, নিয়ন 10 নাম্বার, সোডিয়াম 11। সোডিয়াম যদি নিয়নের ডাইন পাশে দিই, ডাইন পাশে, ডাইন পাশ মনে রাখো, তাহলে মিল হয় না। সোডিয়াম যদি এই বাম পাশে আবার ফিরিয়ে নেই, তাহলে ওই লিথিয়াম উপরের সাথে কি হয়, মিল হয়, এই নিচের পটাশিয়ামের সাথে মিল হয়। তাহলে এই যে পটাশিয়াম থেকে দেখো, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টিটানিয়াম, তোমরা মুখস্থ করছো, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিয়াস, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, এই যে লাইনটা তোমাদের 30 পর্যন্ত মূলের আমরা পারমাণবিক সংখ্যা মুখস্থ করিয়েছি, দেখো এইটা, এইটাকে বলে আনুভূমিক সারি, এটাকে বলে পিরিয়ড। কি বলে বলো? পিরিয়ড বা পর্যায়, পিরিয়ড বা পর্যায়। তাহলে খাড়া দুইটা সারির দুইটা নাম, খাড়া সারির নাম হইলো গ্রুপ বা শ্রেণী, আর আনুভূমিক সারির নাম হইলো পিরিয়ড বা পর্যায়। এইটা দেখো মনে রাখতে পারছো কিনা, পর্যায় সারণীতে দুই ধরনের সারি আছে, মৌলের সারি, একটা হইলো খাড়া সারি আর একটা হইলো আনুভূমিক সারি। ছাত্রছাত্রীদের আমি মতামত নিতে পারতাম, এইখানে তো সেটা সম্ভব না, তো তবু আমি, আমার জানা নাই, আমি এই বিষয় সম্পর্কে জানি কম। তোমরা কি বুঝতে পারছো খাড়া সারি কে গ্রুপ বা শ্রেণী বলে, আর আনুভূমিক সারি কে পিরিয়ড বা পর্যায় বলে, এটা ধরতে পারছো কিনা আমি এটা জিজ্ঞেস করছি। একজনে জি স্যার বলছে, ওরা হয়তো লজ্জাও পায়। যেটা বলছিলাম, আমাদের ভালো কাজে কোনো লজ্জাই নাই আল্লাহর রহমত, আর মন্দ কাজে সবসময় আমাদের লজ্জিত থাকতে হবে আমাদের। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছে তারা। তাহলে খাড়া সারিকে কি বলে, গ্রুপ বা কি বলে, শ্রেণী বলে, স্তম্ভ বা কলাম, গ্রুপ, স্তম্ভ বা কলাম, বা বেশ 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 গুড। আর আনুভূমিক সারিকে কি বলে, ওই যে ভূমির সাথে সমান্তরাল যেটা, কাপাসি যেটা, তাহলে পিরিয়ড বা পর্যায় বলছি, পিরিয়ড বা পর্যায়, ইংলিশে বলে পিরিয়ড, বাংলায় বলে কি পর্যায়, আলোচনার জন্য বলি আমরা, বোঝানোর জন্য, বিল্ডিং এর কলাম যেমন ওইরকম কলাম, খাড়া খাড়া সারি। ওকে ফাইন, এই পর্যায় সারণী সম্পর্কে, পর্যায় সারণীটা কি আমরা বুঝতে পারছি, পর্যায় সারণীতে কি সম্বন্ধে আলোচনা হবে, তাহলে মৌল যে সাজানো হয়েছে, মৌলকে যে সাজানো হয়েছে, কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, ধর্মের ভিত্তিতে, মৌলের ধর্মের ভিত্তিতে, এক্স্যাক্টলি। মৌলকে খাড়া সারি কতটি, আনুভূমিক সারি কতটি, সেইগুলাই এই পর্যায় সারণীর মধ্যে আলোচনা হবে, এবং কোন সারির ধর্ম কিরকম। সবগুলা সারি তোমার পড়তে হবে না, সবগুলা খাড়া সারিও পড়তে হবে না, সবগুলা আনুভূমিক সারিও পড়তে হবে। এখন আগামী ক্লাস যে নেব, তাহলে তোমরা পড়বা কোনটুক, আমি এখনই পড়াটা দিয়ে রাখি। খাড়া সারি পড়বা প্রথম দুইটা, এক আর দুই, পর্যায় সারণীটা আবার ইয়ে দেন, ওরা বুঝতে পারবে, না দিলেও হবে, আমার জানা আছে, ওরা দেখতে। সারি পড়বা এক আর দুই, মানে গ্রুপ বা পর্যায়, একদম মুখস্থ করবা, একেবারে শেষ পর্যন্ত মুখস্থ করবা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম পর্যন্ত নাম লেখা আছে বাংলায়, আবার তোমাদের বইয়ে ইংরেজিতে নাম লেখা আছে দেখবা। আবার এক নাম্বার আর দুই নাম্বার, এই দুইটা গ্রুপ বা শ্রেণী বা খাড়া সারি মুখস্থ করবা, মাত্র এই দুইটা বাম পাশে। আর ডান পাশে মুখস্থ করবা ই নাম্বার থেকে, তোমার 13 নাম্বার থেকে, এই যে দেখো এই ই রং যেটা, এই নীল রং যেটা, এই নীল রঙের 13 নাম্বার থেকে এই তোমার ইন্ডিয়াম পর্যন্ত মুখস্থ করবা, 13 নাম্বারের বুরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম মুখস্থ করো, টিএল, থ্যালিয়াম, এই এত দূর মুখস্থ করবা 13 নাম্বারে। ও নিচে যে এনএইচ আছে, এইটা নতুন আবিষ্কৃত কৃত্রিম মৌল, এটা সম্বন্ধে ভালো জানা যায় নাই, অতএব নিচের লাইন পুরাটাই তোমার পড়তে হবে না, নিচের লাইনটা মুখস্থ না করলেও চলবে। আর 14 নাম্বার আবার মুখস্থ করবা একটা লেট পর্যন্ত, লেট মানে সীসা, তোমরা পড়ছো এটা জানো মৌল সম্পর্কে। 15 নম্বর খাড়া লাইন মুখস্থ করবা, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো জানো তোমরা, এই মৌল চিনো তোমরা। 16 নম্বর মুখস্থ করবা অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পলোনিয়াম, এই পিউ পর্যন্ত। হ্যাঁ, 17 নম্বর মুখস্থ করবা, এটাও জানো তোমরা, এই হ্যালোজেন গুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর দূর করলেই হইব, এটি যেটা এস্টেটাইন, এটাও পড়তে পারো। হ্যাঁ, 17 নাম্বার, তাহলে ভালো কি হবে, কারণ তোমরা প্রতিষ্ঠিত হইতে চাইলে আগে পড়া লেখাপড়ায় ভালো করতে হবে, ইন্টারভিউ দিয়ে ভর্তি হইতে হবে অনার্স,
ইউনিভার্সিটিতে বা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ, এগ্রিকালচার ইউনিভার্সিটি বা টেক্সটাইল ইউনিভার্সিটি বা বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষার যে ভালো ভালো মাধ্যম আছে সেগুলোতে, ইউনিভার্সিটিও বিরাট একটা ব্যাপার, সরকারি ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট না, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, বিখ্যাত সব ইউনিভার্সিটি, এগুলো এগুলোতে পাশ করেই ছেলেমেয়েরা বিসিএস পাশ করে জজ, ম্যাজিস্ট্রেট বা বিরাট বিরাট অফিসার হয়, বিভিন্ন সমাজ কল্যাণ অফিসার বা এগ্রিকালচার অফিসার বা তথ্য অফিসার বা ভূমি অফিসার, নানান সব পদ আছে এগুলো, বিসিএস অফিসার বলে এদেরকে। এগুলো ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস দিতে হয়। ইউনিভার্সিটিতে লেখাপড়াটাও বিরাট ক্রেডিটের ব্যাপার, গৌরবের ব্যাপার, বিরাট ব্যাপার। গ্রামের মানুষ অবশ্য বুঝে না, তারা খালি ডাক্তারি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বলে, কিন্তু তোমরা লেখাপড়া করো, তোমাদের সঠিক তথ্যটা আমাদের দেওয়া উচিত। অনেক ডাক্তাররা ডাক্তারি পাশ করে, বিসিএস পাশ করে তোমার প্রশাসনে এসে পড়ছে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি তাহলে ডাক্তারি পড়লেন কেন, ইউনিভার্সিটিতে বললেই তো ভালো করতেন। তখন তারা বলে যে আগে তো বুঝি নাই, আগে কেউ আমাকে বলে নাই, সবাই মনে করছে ডাক্তারি পড়াটাই বিরাট ক্রেডিটের ব্যাপার। তো যাই হোক, সবই ক্রেডিটের ব্যাপার, ইউনিভার্সিটিতে পড়াও ক্রেডিট, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়াও ক্রেডিটের ব্যাপার। আচ্ছা, ওই 18 নম্বরও পড়বে, কত নম্বর থেকে? তাহলে 13 নম্বর থেকে 18 নম্বর, 18 নম্বর তাইলে আমি আবারও বলি, তোমরা তাইলে বাড়িতে পড়বা কি কি গ্রুপ বা শ্রেণী পর্যায় সারণীর, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ পুরো পড়বা, আর 13 নম্বর গ্রুপের শেষ লাইন বাদ দিবা, শেষে যে এনএইচ, এফএল, এমসি, এলভি, টিএস, ওজি, এগুলো কৃত্রিম ভাবে আবিষ্কৃত মূল্য, নতুন আবিষ্কৃত হয়েছে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। 13 নম্বরে একবারে তোমার ইন্ডিয়াম পর্যন্ত পড়লেই হবে, হ্যাঁ, 13 নম্বরে আইএন পর্যন্ত, এইরকম নাম হয়েছে কারণ আছে, ইন্ডিয়ান কোনো বিজ্ঞানী হয়তো এটা আবিষ্কার করেছে, এই কারণে নাম হয়েছে ইন্ডিয়াম, এগুলাই এগুলাই ঘটনা। 14 নম্বরে পড়বা একটা লেট পর্যন্ত, 15 নম্বরে পড়বা বিসমাথ পর্যন্ত, বিআই, 16 নম্বরে পড়বা পিউ, পলোনিয়াম পর্যন্ত, 17 নম্বরে পড়বা এস্টেটাইন পর্যন্ত, এবং 18 নম্বরে পড়বা রেডন পর্যন্ত। এটা তোমরা জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এবং আগের গুলাও জানো, আমাদের স্কুলে যারা আমরা পড়িয়ে ফেলছি অলরেডি, একটু পরিশ্রম করলেই এটা থেকে যাবে। তাহলে এই গ্রুপ গুলা মুখস্থ করবে, আর আনুভূমিক ভাবে সাজানো মৌলের যে সারি, প্রথম 1 নাম্বার লাল, 1 নাম্বার দেখো, লাল 1 নাম্বার বাম থেকে ডান দিকে আসছে, যে ভূমির সাথে সমান্তরাল আনুভূমিক, মাত্র 2টি মৌল আছে, হাইড্রোজেন আর কি হিলিয়াম, এইটা মুখস্থ করবা। 1 নম্বর পর্যায়, এটাকে বলে পর্যায় বা পিরিয়ড, পিরিয়ড বা পর্যায় মনে রাখবা, পিরিয়ড বা পর্যায়, পর্যায় সারণীর হাইড্রোজেন হিলিয়াম। 2 নম্বরে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তোমরা অলরেডি মুখস্থ করছো, এইটা খালি কোন পর্যায়ে, কোন থেকে আরম্ভ, কোন কোন মৌল থেকে আরম্ভ, কোন মৌলে শেষ হবে, এটা জানতে হবে। 3 নম্বরে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তোমরা পারো এইগুলা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তুমি মনে রাখবা যে শেষ হইব নিষ্ক্রিয় মৌলে, নিষ্ক্রিয় মৌলের পরে থেকে আরেকটা আবার সারি বা পিরিয়ড শুরু হবে, আনুভূমিক সারি শুরু হবে নিষ্ক্রিয় মৌলের পরে থেকে, এটা এটাকে বলে আবর্তিত হয় মৌল। ধর্মের ভিত্তিতে মৌল, ধর্ম একটার সাথে আরেকটার ধর্মের মিল রাখার জন্য মৌল কি হয়, পর্যায় সারণীতে সাজাই এবং আবর্তিত হয়ে আসে, আবর্তিত হয়ে আসে মানে ঘুরে আসে আবার। তারপরে 4 নম্বরও করবা পটাশিয়াম, ক্যালসিয়াম, এই এত দূরই পড়বা, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, তোমরা মুখস্থ করছো এগুলা, টিটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলিনিয়াম, ব্রোমিন আর ক্রিপ্টন। এই এইখানে একটু এলোমেলো লাগতে পারে, আগেরটা তো সিরিয়ালি তোমরা জিঙ্ক পর্যন্ত, 30 পর্যন্ত মুখস্থই করছো, খালি গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক এইখান দিয়ে একটু আননোন নাম্বার, কিন্তু আর্সেনিক মৌলের নামও জানো, সেলিনিয়াম জানো না, ব্রোমিন জানো, ক্রিপ্টন জানো, এই 2-3টা মৌল এক সারিতে মুখস্থ করে নিবে, যে এই সারিতে আছে, 4 নম্বর সারিতে, 4 নম্বর পিরিয়ড বা পর্যায়ে আছে। ওকে, এইখানে একটা জিনিস দেখো, জিঙ্কের পরে এই যে এই নীলের মধ্যে দেখো গ্যালিয়াম, জিএ, জিএ, অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম, জিএ, তোমরা ধরতে পারছো কিনা, গ্যালিয়ামের পরে আছে জার্মেনিয়াম, তারপরে আছে কি আর্সেনিক। এই জার্মেনিয়াম মৌলটা, এই পর্যায় সারণীটা আবিষ্কার করছেন যিনি, তার নাম মেন্ডেলিফ, উনি রাশিয়ান বিজ্ঞানী, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে প্রথমেই, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ। মেন্ডেলিফ তোমার এটা 1869 সালে, হ্যাঁ তাই, 1869 সালে এই পর্যায় সারণীটি আবিষ্কার করছেন, উনি একা আবিষ্কার করেন নাই, কিন্তু সাবধান, বহু বিজ্ঞানী শত শত বছর গবেষণা করে
মৌলের ধর্ম দিয়া গেছেন, সেই ধর্মগুলো যাচাই করিয়া কোন মৌল কোথায় বসবে এটা পরবর্তী সময় আরো অনেক রসায়ন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছে, এটা নিয়ে অনেক সূত্র দেওয়া হয়েছে। তোমার আমি এগুলো বলবো তোমাদের আগামী ক্লাসে। ল্যাবয়েশিয়ে ধাতু অধাতু এটা পৃথক করছে, এটা করছে তোমার 1790 সালে, প্রায় এখন থেকে কত বছর আগে দেখো, প্রায় 250-300 বছর আগে। তারপরে তোমার বিজ্ঞানী ডুবের আইন, তিনি ত্রয়ী সূত্র নামে একটা সূত্র দিয়েছে, এগুলো সব বুঝিয়ে বলবো খুব সহজ। আমি আজকে ভূমিকাটা দেব বুঝার জন্য। উনি করছে এটা 1829 সালে, তিনটা করে মৌল একসাথে সাজাইছে এবং সাজিয়ে উনি দেখছেন, আমি পড়ানো শেষ করলাম না তাও বলি, সাজিয়ে দেখছেন যে প্রথমটা এবং তৃতীয় মৌল তিনটার তিনটা তিনটা করে মৌল সাজাইছেন, তিনটা মৌল সাজিয়ে প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভরের গড় হইলো মাঝখানেরটা, দুই প্রথমটা তৃতীয়টার পারমাণবিক ভর যোগ করলে, ভর সংখ্যা যোগ করলে দুই দিয়ে ভাগ করলে মাঝখানেরটার ভর সংখ্যা পাওয়া যায়। এইভাবে উনি একটা ধর্ম বাইর করছেন, এটাকে তিনটা করে সাজাইছে বলে ট্রায়ু, ল অফ ট্রায়ু, ট্রায়ু মানে তিন, ট্রাই থেকে আসছে, ত্রয়ী, ত্রয়ী মানে ছাত্র, ত্রয় ছাত্র, দ্বয়, দ্বয় মানে দুই, দুইজন ছাত্র, ছাত্র ত্রয় মানে তিনজন ছাত্র, ছাত্র চতুষ্টয় মানে চারজন ছাত্র, এরকম ভাবেও আমরা ব্যাখ্যা করি। ভাষাগত তাদের একটু দক্ষতা আছে, তারা এটা বুঝতে পারবা। এটাকে বলছে ত্রয়ী সূত্র, মানে তিনটা করে মৌল একখানে সাজাইছিল, উনি করছিল এটা 1829 সালে। এরপরে 1864 সালে তোমার নিউল্যান্ড নামক এক বিজ্ঞানী, তিনি আবার দিলেন অষ্টক সূত্র, তিনি আটটা করে মৌল একসাথে সাজাইলেন, সাজিয়ে দেখে যে প্রথম যে কোনো জায়গায় থেকে শুরু করলে তার 8 নম্বর মৌলটা যায়, আবার ওইটার পরের 8 নম্বর মৌলটা পারমাণবিক ভরের ভিত্তিতে, এটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে না, পারমাণবিক ভরের ভিত্তিতে বা ভর সংখ্যার ভিত্তিতে 8 নম্বরটার মৌলটা ওই যে কোনো জায়গায় ধরো, ধরলে উনি এমন ভাবে সাজাইছেন যে যে কোনো জায়গায় ধরে শুরু করলে তার ভর সংখ্যা অনুযায়ী 8 নম্বরে গেলে ওইটার সাথে ওইটার ধর্মের মিল আছে, যে কোনো জায়গায় থেকে শুরু করলে, যে কোনো মৌলে পটাশিয়াম থেকে শুরু করলে তার পটাশিয়ামের পরে ভর সংখ্যা অনুযায়ী 8 নম্বরে দেখা যায় যে যেটা আছে সেটার সাথে তার ধর্মের মিল আছে। যদি তুমি ম্যাঙ্গানিজ দিয়ে শুরু করো, ম্যাঙ্গানিজ উনি যেটা বলছেন, ম্যাঙ্গানিজ দিয়ে শুরু করলে পারমাণবিক ভর অনুযায়ী ভর বাড়তে 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 ক্রমান্বয়ে বাড়বে, 8 নম্বরে যে আবার যে মৌলটা আছে তার সাথে ম্যাঙ্গানিজের ধর্মের মিল হবে, এইটার নাম দিচ্ছেন উনি অষ্টক সূত্র এই নিউল্যান্ড। এরপরে আসছেন তোমার এই রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ, তিনি সকল বিজ্ঞানীদের যে ধর্ম যারা গবেষণা করে ধর্ম মৌলের ধর্ম যা বের করছেন, বৈশিষ্ট্য যা বের করছেন, সেগুলা পর্যালোচনা করে সর্বশেষে তিনি এই এই পর্যায় সারণীটা, এই যে আধুনিক পর্যায় সারণী যেটা, এইটা আধুনিক না, এই যে আমাদের যে পর্যায় সারণী এটা সাধারণ পর্যায় সারণী, মেন্ডেলিফের আবিষ্কার এটা, এবং এইটার ভিত্তিতে পরবর্তী সময় একটু মডিফাই করে ভর সংখ্যার পরিবর্তে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদের ধর্ম বজায় রেখে, এইটা হইলো আধুনিক পর্যায় সূত্র। আর মেন্ডেলিফ যে পর্যায় সূত্রটা দিছে সেটা হইলো মৌলগুলো, মেন্ডেলিফের পর্যায় সূত্রটা হুবহু হইলো যেটা বইয়ের মধ্যে আছে, যে মৌলগুলো তোমার কি করবে তোমার মেন্ডেলিফের পর্যায় সূত্রটা হইলো, আমি আমার ভাষায় বলি, বইয়ের ভাষা তোমরা দেখে নিও, মৌলগুলো হলো বই থেকে আমি পরে ই করবো নি, কোট করবো নি, আগে বুঝাই তোমাদের এই সূত্রটা, আমি যেভাবে বলবো এভাবে বললেও হবে, বইয়ের ভাষাটা বললেও হবে। মেন্ডেলিফ বলছেন যে মৌলগুলির ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইলে এদের ধর্ম আবর্তিত হয়ে আসে এই পারমাণবিক ভরের ভিত্তিতে, মৌলগুলির ধর্ম পারমাণবিক ভরের ভিত্তিতে আবর্তিত হয়, মৌলগুলির ধর্ম পারমাণবিক ভরের ভিত্তিতে আবর্তিত হয় মানে ঘুরে আসে, ভরের ভিত্তিতে ঘুরে আসে, তাই আসে। হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমরা জানো 1, তারপরে হিলিয়ামের কত বলো 4, ওই কোনার মধ্যে ধরো আবার পর্যায় সারণীতে, আবার দেখো লিথিয়ামের ভর সংখ্যা হইলো বা পারমাণবিক ভর হইলো 7, তারপরে হইলো 9 বেরিলিয়ামের, তারপরে বোরনের হইলো কত 11, কার্বনের হইলো কত 12, নাইট্রোজেনের কত 14, আস্তে আস্তে বাড়তেছে কিন্তু সেটা দেখবা, অক্সিজেনের কত 16, তারপরে ফ্লুরিনের কত 19, নিয়নের কত 20, তার মানে এই পারমাণবিক ভর বৃদ্ধি পাবে, আর মৌলগুলো ধর্মের ভিত্তিতে এরকম আনুভূমিক ভাবে সাজাইলে এইগুলা আবার আবর্তিত হয়ে আসে। এটা হইলো কার সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, এটা হলো মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফ যেটা সরাসরি লিখছে সেই ভাষাটা শুনো, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মানে ধর্মসমূহ তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়,
আবর্তিত হয়, কিন্তু মেইন কথা আবর্তিত হয় মানে ঘুরে আসে মৌলগুলির ভূত ও রাসায়নিক ধর্ম। ভূত ও রাসায়নিক ধর্ম মানে একসাথে বলবে বলবা ধর্ম। ভৌত ধর্ম কি একটু বুঝিয়ে নিই, পরে আবার বলবো, তাহলে জ্ঞানটা বাড়বে। ভৌত ধর্ম হইলো মৌল কঠিন না তরল, এই ধর্মটা একটা মৌল পানি তরল, এটা হলো পানির ভৌত ধর্ম। পানি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কত? ধরো পানির স্ফুটনাঙ্ক 100°C, এটা হলো পানির ভৌত ধর্ম। পানির তোমার হিমাঙ্ক কত? হিমাঙ্ক 0°C, তাহলে এই তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে এইটা হইলো পানির ভৌত ধর্ম। পানি ঢাল উপর থেকে ঢালু জায়গা দিয়ে উপর থেকে নিচের দিকে নেমে যায়, এটা হলো পানির কি ধর্ম? ভৌত ধর্ম। যে ধর্মের কারণে পানি বর্ণহীন, পানির কোনো রং নাই, এটা হলো পানির ভৌত ধর্ম। পানির ঘনত্ব 1 g/cc, অর্থাৎ প্রতি সিসির মধ্যে 1 g পানি আছে, প্রতি কিউবিক সেন্টিমিটারের মধ্যে 1 g পানি আছে, তাহলে এটা পানির ধর্ম, ভৌত ধর্ম। মানে যে ধর্মের কারণে নতুন পদার্থ তৈরি হয় না, পদার্থের অবস্থার শুধুমাত্র পরিবর্তন ঘটে, সেই ধর্মকে বলা হয় কি ধর্ম? ভৌত ধর্ম। ভৌত ধর্ম আশা করি বুঝতে পারছো। একটা জিনিসের রং কেমন, তার গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, সেটা কঠিন অবস্থা কেমন, মানে কঠিন তরল না গ্যাসীয়, সেটা হলো ওই পদার্থের কি ধর্ম? ভৌত ধর্ম। এই তো বেশ, বুঝছো? আশা করি বুঝতে পারছো ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হলো পানি, যদি আমরা এই পানিতে যদি বিদ্যুৎ বিশ্লেষণ করি, পানি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হবে, এটা হলো পানির রাসায়নিক ধর্ম। নতুন জিনিস তৈরি হয়ে গেল, কি হয়ে গেল? পানি ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন হয়ে গেল। পানির সাথে সোডিয়াম ধাতু যদি যোগ করি, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, এইটা পানি আর নাই, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন হয়ে যাবে, এইটা হলো পানির কি ধর্ম? রাসায়নিক ধর্ম। আশা করি বুঝতে পারছো। রাসায়নিক ধর্মে রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন মানে নতুন পদার্থ তৈরি হবে। আর ভৌত ধর্ম যেটা, সেটার মধ্যে কোনো নতুন পদার্থ পরিবর্তন হবে, নতুন পদার্থ তৈরি হবে না, পদার্থের অবস্থাগত ধর্ম এটা শুধুমাত্র। তাহলে মেন্ডেলিভ বলছে যে, কি বলছে মেন্ডেলিভের সূত্রে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মানে ধর্মসমূহ তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ধর্মটা আবর্তিত হয়ে আসে, ঘুরে আসে, কিসের ভিত্তিতে? পারমাণবিক ভর বাড়বে আর আস্তে আস্তে ধর্ম পরিবর্তন হতে থাকবে, এইভাবে গিয়ে গিয়ে আবার আবর্তিত হয়ে আসবে। কেন আবর্তিত হবে? ওই যে ধর্ম ঠিক রাখার জন্য। যেমন লিথিয়ামে গেলাম, লিথিয়ামের পরে আবার এসে বলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হিলিয়ামে গেলাম, হিলিয়ামের পরে হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের পরে আবার ঘুরে আসা বললো লিথিয়াম। কেন আসতো? ওই লিথিয়ামের সাথে ওই উপরের হাইড্রোজেন, নিচের সোডিয়াম পটাশিয়াম, এগুলার ধর্মের কি আছে? মিল আছে। এই কারণে মাঝখানে দেখবো অনেক জায়গা ফাঁকা আছে, ওইখান দিয়ে ওইগুলো বসায় নাই, বসায় নাই কেন? ওইখান দিয়ে বসাইলে ওই খারাপ শ্রেণীর সাথে ওই মৌলের ধর্মের কি হবে না? মিল হবে না। এইটার নাম হইলো মেন্ডেলিভের পর্যায় সূত্র। এবং এই মেন্ডেলিভই পর্যায় সর্বপ্রথম এই পর্যায় সারণি আবিষ্কার করেন, পর্যায় সারণিটা দেন, প্রদান করেন। কিন্তু এটা তার একার ফসল না, একার কোন প্রচেষ্টা নয়, এটা শত শত বছর বিজ্ঞানীরা এই মৌলগুলির ধর্ম নিয়ে তোমার গবেষণা করেছেন, এবং গবেষণা করে তারা এই এই পর্যায় সারণি পরবর্তী সময়ে এই সেই গবেষণালব্ধ ফল থেকে, তাদের সেই তথ্য থেকে, তাদের সেই বৈজ্ঞানিক ভিত্তি উপর নির্ভর করে, বৈজ্ঞানিক তথ্যাবলীর উপর নির্ভর করে, এবং মেন্ডেলিভ নিজেও অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তোমরা শুনে আশ্চর্য হবে, মেন্ডেলিভ খুব অল্প বয়সেই পরীক্ষাগারে মৌল নিয়ে কাজ করতে করতে তিনি কি হয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অনেক মৌল আছে, তেজস্ক্রিয় মৌল, এগুলো কাহিনী, ঘটনা সত্য কাহিনী না, সত্য ঘটনা, এগুলো শুনলে তোমাদের জ্ঞান বাড়বে। এবং তিনি খুব অল্প বয়সে অবিবাহিত অবস্থায়, আমার যতদূর মনে হয় 30 বছরের আগেই তিনি মৃত্যুবরণ করেন ওই ক্যান্সারে, তখন ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না রাশিয়ার এই বিজ্ঞানী মেন্ডেলিভ। অতএব তাকে খুবই শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করা উচিত, তিনি এই জ্ঞান দিয়েছেন বলে এগুলো থেকেই আমরা এই যে নিউক্লিয়ার বিভিন্ন শক্তি, এই যে আজকে বিদ্যুৎ হচ্ছে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে, বা পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বা বিরাট বিরাট অসাধ্য সাধন করা হচ্ছে, আমার এই তাদের এই গবেষণা লব্ধ ফল থেকে এগুলো সম্ভব হয়েছে। তো তোমার এই মেন্ডেলিভ এই গবেষণা করতে গিয়ে কিছু তেজস্ক্রিয় মৌল আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয় এদেরকে ইংরেজিতে, বাংলায় বলে তেজস্ক্রিয় মৌল, এগুলো থেকে আপনা আপনি অর্থাৎ স্বতঃস্ফূর্ত, বাংলায় বলে স্বতঃস্ফূর্ত,
ইংরেজিতে বলে স্পন্টানিয়াস, অর্থাৎ আমরা গ্রামে বলি আপনা আপনি, আপনা আপনি একা একাই, কোনো কিছু করতে হয় না, ওইগুলা থেকে আলোক রশ্মি নির্গত হয়, ওই পদার্থ থেকে, ওই পদার্থ থেকে আলোক রশ্মি ডিকে হয়, মানে পদার্থ আস্তে আস্তে কমে, বহু বছর লাগবে ওইগুলা কমতে, শেষ হইতে। তো ও আমরা হায়ার স্টাডিতে পড়িয়েছি আমরা অনার্স ক্লাসে। তাহলে এই কিছু কিছু মৌল আছে তেজস্ক্রিয় মৌল, যেমন রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, ওই যে তোমরা নিষ্ক্রিয় মৌলের মধ্যে পড়ছো, তার নিষ্ক্রিয় মৌলের রেডন পড়ছো, রেডন তার আগে রেডিয়াম আছে, ওই রেডিয়াম হলো একটা তেজস্ক্রিয় মৌল। এরকম এই তেজস্ক্রিয় মৌল থেকে তিনি এইগুলো পরীক্ষা করতে যায়, ওই তেজস্ক্রিয় মৌল আসে আসছে এবং সেগুলা থেকে তার তেজস্ক্রিয়তা তার বডিতে প্রবেশ করেছে এবং তার কোষগুলো তোমার ধ্বংস করছে এবং এইভাবে তার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার বা ওই জাতীয় হয় এর থেকে, এই রেত থেকে, ওই তেজস্ক্রিয় রশ্মি থেকে, এবং তিনি ওই ক্যান্সারে আক্রান্ত হয়ে খুবই অল্প বয়সে অবিবাহিত অবস্থায় মারা গেছেন। অতএব তার মৃত্যুর কারণে আমাদের এই জ্ঞানের ভান্ডার পূর্ণ হয়েছে, আমাদের শিক্ষার ভান্ডার পূর্ণ হয়েছে এবং এই জ্ঞান থেকে কত দিকে যে ছড়িয়ে গেছে, কত নতুন জিনিস আবিষ্কার হয়েছে, কত কিছু পেয়েছে। তবে বিজ্ঞানের অনেক অভিশাপও আছে, বিজ্ঞানের জন্য আজকে নদীর পানি তোমার দূষিত হয়ে যাচ্ছে, কারণ হলো যে আবর্জনা বর্জ্য, যে তরল বর্জ্য যেটা ছেড়ে দিচ্ছে সরাসরি, এক শ্রেণীর দেশ বিশেষ করে বাংলাদেশ এটার মধ্যে কোনো তোমার তেমন কোনো দেখাশোনা নাই, অবাধে এটা নদীর পানি বিলের পানি নষ্ট করছে এবং সেই সব পানিতে বিলে যেসব ফসল হয় সেগুলোতে তোমার যে শস্য হচ্ছে সেগুলো খেয়ে আমাদের ক্যান্সার বা নানা রকম দুরারোগ্য ব্যাধি হচ্ছে। আজকে চীনে যে করোনা ভাইরাসের কথা বললাম, এই কথাটা না বললেই নয় যে এই যে ভাইরাস গুলো, এগুলো আগে ছিল না, এই ভাইরাস গুলোর উদ্ভব তোমার এই বিজ্ঞানের অভিশাপের ফসলই। অনেকে বলে যে এটা গবেষণা থেকে তারা এইডস এর অসুখ, এই জীবাণু, এই এইডস এর প্রতিষেধক তৈরি করার জন্য তারা জাপানিরা ঘোষণা দিয়েছে, টিভিতে বলেছে যে তারা এটা করতেছিল এবং আমরা এই বিজ্ঞানীরা একসাথেই কাজ করতেছিলাম এবং ওইখানে যে বিজ্ঞানীরা সবাই ছিল সবাই এটা মারা গেছে প্রথমে, তারপরে এটা অন্যদের মাঝে ছড়িয়েছে, এই করোনা ভাইরাস বিজ্ঞানীরা আগে মারা গেছে। অর্থাৎ এটা তার একটা বিকৃত রূপ পেয়েছে, এইডস এর ই না হয়ে, ওষুধ না হয়ে এটা ভাইরাস হিসেবে দেখা গেছে যে আক্রমণ করতেছে মানুষকে আজকে। তাহলে বিজ্ঞানের অনেক অভিশাপও আছে, প্রকৃতি মানে নিটুল যে পরিবেশ, আমাদের যে নিরুপদ্রব যে আমাদের প্রকৃতি ছিল সেটাই সত্যিকার মানুষের কাম্য, কিন্তু মানুষের আবার উন্নতিরও দরকার, অতএব এটা ভারসাম্য বজায় রাখা দরকার। উন্নত দেশগুলো যা পারতেছে আমরা তার চেয়েও অনেক পিছিয়ে আছি, আল্লাহ রহমত হোক আমাদের উপর। সবাই করোনা ভাইরাস সম্পর্কে কথা উঠলো, তোমরা নিশ্চয়ই 2 দিন সাবধান থেকে পরবর্তী সময় সাবধানতা অবহেলা করবে না, এখনই চলছে আমাদের রোগ সংখ্যা বেশি, বৃদ্ধি পাচ্ছে বেশি, অতএব দিন যত যাবে আমাদের দেশের মানুষের মানসিকতা হইলো তত ওইটা নিয়ে হেলাফেলা করবে, এটা কোনো সময় করা যাবে না। এখন দিন এটা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের এই ব্যাপারে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, আগের চেয়েও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে পর্যায় সারণীটা কি আমরা আশা করি বুঝতে পারছি। পর্যায় সারণী হইলো এ পর্যন্ত আবিষ্কৃত যে তোমার 118টি মৌল, এ পর্যন্ত যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে সেই 118টি মৌলকে তোমার এই সারণীতে বা এই শকে ফেলা হয়েছে। কিভাবে ফেলা হয়েছে? এই শকে দুইটা জিনিস আছে, একটা হলো খাড়া সারি, তাকে বলা হয় গ্রুপ বা শ্রেণী, সেগুলোর কোনগুলো মুখস্থ করবা বলে দিছি, আর একটা হলো আনুভূমিক সারি, অর্থাৎ ভূমির সাথে সমান্তরাল সারি, পাশাপাশি সারি, সেটাকে বলা হয় পিরিয়ড বা পর্যায়, হ্যাঁ একই পিরিয়ড বা পর্যায়, সেইটাও কয়টা মুখস্থ করতে হবে সেটাও বলে দিছি। তোমরা বাড়িতে আগামী শনিবারের আগে তোমরা সব মুখস্থ করবে, দেখবা যে তোমাদের কাছে পড়াটা অত্যন্ত সহজ হবে। আমরা যে রেজাল্ট করি আমাদের স্কুল কলেজে, আমি এখন তো ইয়ে বলতেছি, সারা বাংলাদেশে আমার জানা মতে গ্রামে কোনো স্কুল কলেজে এরকম ফলাফল নাই। এই যে আমাদের মিসির আলী কলেজ এইবার 2 জন সরকারি মেডিকেলে হয়েছে, গ্রামের মধ্যে কলেজ, এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়েছে 3-4 জন, এই যে ইউনিভার্সিটিতে হয়েছে 15-16 জন, ঢাকা ইউনিভার্সিটি বেশিরভাগই, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়েছে, তার কারণ আছে, কারণ আমাদের অঞ্চলের ছেলে মেয়েরা দূরে যেতে চায় না, দূরে গেলে আর একটু সহজ হয় চান্স পাওয়াটা, রাজশাহী বা চিটাগাং ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে। এই যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে বা এগ্রিকালচার ইউনিভার্সিটি সব মিলিয়া আরো 15-16 জন হয়েছে, একটা গ্রামের স্কুল কলেজ যেখানে ছেলে মেয়েরা কিছু না জেনেই আমাদের ইন্টারমিডিয়েটে এই 11 শ্রেণীতে বিজ্ঞানে ভর্তি হয় এসে, তারপরে তাদের আমরা প্রাথমিক পাঠদান করিয়ে প্রাথমিক পর্যায়ের পড়া পড়িয়ে 2-3 মাস তাদের এ নিয়ে খাটাখাটনি করতে খাটতে হয়, তাহলে তোমাদেরও তারপরে তারা একটা পর্যায়ে আসে ইনশাল্লাহ, তাদের মধ্য থেকে আবার বিভিন্ন জায়গায়
ভালো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পায়। আমি যে কথাটা বলছিলাম, আমার জানা এরকম নাই কোনো স্কুল বা কলেজ গ্রামে এরকম ফলাফল করে। তোমরাই জানো আমাদের গত 11 জন বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে, এখন একটা নতুন স্কুল প্রথমবার অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে 11 জন বৃত্তি পেল, প্রথমবার, প্রথমবারের কথা বলছি, 11 জন বৃত্তি পেল। তাহলে এইটা কোনোদিনও সম্ভব না। এখন এই বৃত্তিটা আরো ভালো আসতো ফলাফল, বিভিন্ন জায়গায় নকল হয়, কোনো জায়গায় নকল হয়, প্রশ্ন ফাঁস করে দেয়, প্রশ্ন মানে কি অবজেক্টিভ বলে দেয়, নানাভাবে টিচাররা বাইরে থেকে লোকেরা স্কুল কর্তৃপক্ষ নানা রকম ফন্দি করে, নানাভাবে যারা ইনভিজিলেশনে যায় নানাভাবে তাদের মোটিভেট করে, যারা আসে ই দিতে তারাও জানে, সরকারের লোকেরাও জানে, তাদেরও মোটিভেট করে ফেলে অনেককে, এরকম অনেক অসাধু অফিসারও আছে তাদেরকেও পেপার পত্রিকায় আমরা দেখি, পেপার পত্রিকার কথা বলি আমি, আমার কথা বলতেছি না, দেখি। এইভাবে এই রেজাল্ট গুলা যদি এরকম অসাধুতা না থাকতো তাহলে আমাদের ফলাফলটা আরো অনেক ভালো হতো। পর্যায় সারণীটা কি এটা বুঝতে পারছো? আর প্রথম পৃষ্ঠাটা এবং পরের পৃষ্ঠাটা এই অধ্যায়ে কি কি পড়বো এগুলো, এগুলো তোমার এখন না জানলেও হবে। আর তৃতীয় পৃষ্ঠাটা, চতুর্থ পৃষ্ঠাটা হইলো পর্যায় সারণী, প্রথম এবং তৃতীয় পৃষ্ঠাটা এটা আমি আলোচনার মধ্যে সম্পূর্ণ পড়িয়ে ফেলছি, তোমাদের আলোচনার মধ্যে পড়িয়ে ফেলছি, বাড়িতে তোমরা নিজেরা পড়বে, এই আলোচনা গুলাই এইখানে লেখা আছে। আর পর্যায় সারণীটা যা পড়তে দিয়েছি আমি, যতদূর মনে আছে ততদূর তুমি মুখস্থ করে ফেলো, এরপরে আর আমার মনে হয় একটা ক্লাস নিলেই তোমার একদম সহজ লাগবে, আমি যা পড়তে বললাম সেইটুকু পড়ে আসবে, তারপরে টুকুন একটা দুইটা বা তিনটা ক্লাসেই তোমার শেষ করে দেওয়া যাবে। খুব ভালোভাবে পড়লে তিনটা ক্লাস, চারটা ক্লাস, তিনটা ক্লাস লাগতে পারে, তিনটা ক্লাস হইলেই পর্যায় সারণীটা সাংঘাতিক সুন্দরভাবে পড়া হয়ে যাবে, আল্লাহর রহমত। আমাদের হাতেও সময় আছে, আমরা 1 ঘন্টা করে পড়াবো। তাহলে পর্যায় সারণীতে কি সম্পর্কে আলোচনা হয়েছে যে বলো, মৌল সম্পর্কে, মৌল সম্পর্কে তোমরা সবাই জানো, এগুলো আমি ক্লাসে গিয়ে তোমাদের পড়িয়েছি যে মৌল এমন পদার্থ যে পদার্থকে ভেঙে পরীক্ষা করলে তার ভিতরে অন্য পদার্থ, ওই ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ আর পাওয়া যাবে না। যেমন লোহা একটা মৌল, লোহা যতই ছোট ছোট করি আমরা, এর ভিতরে লোহা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না যদি সেটা বিশুদ্ধ লোহা হয়। যাই হোক, আমাদের সময়ও শেষ। এই মৌল সম্পর্কে ওই পর্যায় সারণীতেও তোমরা দেখলে মুখস্থ করবে, এগুলো সবই মৌল। এই মৌল মৌলগুলা তুমি যে কয়টা আমি আমি গ্রুপ দিয়েছি, যে কয়টা পর্যায় দিয়েছি, মানে খাড়া সারি দিয়েছি এবং আনুভূমিক সারি দিয়েছি, সেগুলো মুখস্থ করবে। আর প্রথম পৃষ্ঠে আর তৃতীয় পৃষ্ঠে সম্পর্কে আমি আলোচনা করেছি, এগুলো তোমরা ঘরে পড়বে, আশা করি আল্লাহ রহমত তোমাদের খুব এইটুকুন জিনিস অত্যন্ত সহজ হয়ে যাবে। আর অনাবিষ্কৃত মৌল আছে কিছু, এটার সম্বন্ধে একটা কথা আছে, এটা আগামী দিন আমরা বলবো। কিছু মৌল মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিয়েছে তখন কিছু কিছু জায়গা খালি রেখে গেছিল, এই খালি রেখে গেছিল কেন ইত্যাদি ইত্যাদি তোমরা পরে বুঝবে না, এটা এইটার সম্বন্ধে আমি আগামী দিন আলোচনা করব। আর পর্যায় সারণীর পরের অধ্যায়গুলো আগামী দিন, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহর রহমতে রবিউলকে ধন্যবাদ, সে আমাদের অত্যন্ত গুণী, তাকে আমি আগে থেকেই পছন্দ করি, আমার মনে হয় যে আমার পছন্দটা ই না, কোনো সময়ই আমি অপছন্দ কেউ পছন্দ করি না, আমার মনে হয় যে সে সুন্দর ছেলে, সে আমাকে বলছে এই প্রস্তাবটা দিয়েছে, তাকে কোরআনে হাফেজ, সে তাকে আমি এমনি শ্রদ্ধা করি, ভালোবাসি, অনেক অনেক সুন্দর মানুষ সে। সেই যে উদ্যোগটা নেওয়াতে আমরা এই আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে এই পড়াটা দিতে পারলাম। আর বাচ্চাদের আগে আমি বলেছি, তোমরা কিন্তু নিশ্চয়ই লেখাপড়া নিয়ে প্রতিযোগী হবে, কিন্তু হিংসা করবে, অন্যকে সাহায্য করবে যে এটা তার হাতে যাতে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম।